नमस्कार प्रिय दर्शक बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल कैरियर आपडेट बेंगली। बंधुरा आपनार काछे कि ई श्रम कार्ड आछे? हाँ बंधुरा, जदि आपनार काछे ई श्रम कार्ड थेके थाके ताहले आपनार कार्डटी ब्लक करा होते पारे। शुधुमात्र ब्लक नय, आपनार कार्ड ब्लकेर पाशापाशि आपनार बिरुद्धे मामलाओ करा होते पारे এবং আপনার জেলও হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা বিরাট বড় আপডেট উঠে আসছে। কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে যে ই শ্রম কার্ড যাতে যাতে রয়েছে, তো প্রচুর মানুষের কিন্তু ই শ্রম কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে। তো ঠিক কী কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে এই ধরনের নির্দেশনা জারি করা হয়েছে বা কী কারণবশত ই শ্রম কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে, এবং আপনার কার্ডটা কি ব্লক হতে পারে বা আপনার বিরুদ্ধে কি মামলা করা হতে পারে, আপনার কি জেল জরিমানা এগুলো হতে পারে, তো এগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভালো হচ্ছে ই শ্রম এমন একটি প্রকল্প যেখানে দেশের প্রতিটি অসংগঠিত শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রায় 20 কোটি ই কর্মীর নাম ইতিমধ্যেই পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে 16 থেকে 56 বছরের বয়সীরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই ই শ্রম পোর্টালটি 2021 সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল, যেখানে শ্রমিকদের ডেটা, পরিচয়পত্র এবং অন্যান্য ডেটা সঞ্চয় থাকবে, যাতে শ্রমিকরা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পায়। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো ই শ্রম কার্ড হচ্ছে একটি এমন প্রকল্প যেখানে অসংগঠিত শ্রমিকদের নাম লেখাতে পারবেন এবং কেন্দ্র সরকারের যে সমস্ত বলা যেতে পারে প্রকল্প আসবে, তো তাদেরকে আলাদা আলাদা করে আবেদন করতে হবে না। তারা ই শ্রম কার্ড আবেদন করবেন এবং ই শ্রম কার্ড আবেদন করার পর তারা একটা নম্বর পাবেন, যেটা হচ্ছে ইউএএন নম্বর, এবং ওই নম্বরের মাধ্যমে তারা কিন্তু সহজেই আবেদন করতে পারবেন। তো বলা হচ্ছে অসংগঠিত শ্রমিকদের জন্য কিন্তু এই প্রকল্পটা, অসংগঠিত শ্রমিকদের দেওয়া হবে ই শ্রম কার্ড। কেন্দ্র সরকার অসংগঠিত শ্রমিকদের ডেটাবেস তৈরি করার জন্য এই প্রকল্পের সূচনা করেছেন, তবে এই পোর্টালে নাম নথিভুক্ত করতে কিছু নিয়মাবলী রয়েছে। ই শ্রম কার্ডে রয়েছে সেখানে আবেদন করার পর একটা ইউএএন নম্বর বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়ে থাকে, তো সেই নম্বরটা পাওয়ার পরে কিন্তু আপনারা বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এই প্রকল্পে আবেদন করারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সবাই এখানে আবেদন করতে পারবেন না। যারা অসংগঠিত শ্রমিক রয়েছেন, কৃষক, মজুর, গাড়ির চালক, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ যাদের এর কোনো বড় বড় সংস্থায় নাম নেই, পিএফ, ইএসআই, এই সমস্ত বড় বড় সংস্থাদের নাম নথিভুক্ত নেই, যারা ইনকাম ট্যাক্স দেন না, তাদের হিউজ কোনো অ্যামাউন্টের এর তারা ইনকাম করেন না মাস শেষে, তো তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানেই দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন, বেশ কিছু মানুষ রয়েছে নিজেদের বার্ষিক পেশা বিবরণ এই সমস্ত কিছু লুকিয়ে তারা কিন্তু এখানে আবেদন করেছেন এবং ই শ্রম কার্ড পেয়ে গিয়েছেন। তাদের ই শ্রম কার্ডটা এবারে বাতিল করার প্রক্রিয়া শুরু করলো কেন্দ্র সরকার, তো বাতিল করে দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা জানেন যে কিষাণ সম্মাননিধি প্রকল্প যখন লঞ্চ করা হয়েছিল সেখানেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা সরকারি কর্মচারী, সরকারি অফিসে কাজ করে বা সরকারের স্বীকৃত সংস্থায় কাজ করে বা বেসরকারি বড় বড় কোনো জায়গায় কাজ করে, তারা কী করেছেন এই কিষাণ সম্মাননিধি প্রকল্পের নাম লিখিয়েছেন এবং টাকাও পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আপডেটটি জানেন যে তাদের থেকে টাকা ফিরত নেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার, এবং অনেকের বিরুদ্ধে জেল বা জরিমানার কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে স্টেপও নেওয়া হবে, কারণ তারা নিজেদের তথ্য গোপন করে তারা এই কিষাণ সম্মাননিধির লাভ বা টাকা নেওয়ার জন্য এখানে আবেদন করেছিলেন। কিন্তু যেখানে বারবার বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র কৃষকরা আবেদন করতে পারবেন, সেখানে কিন্তু কোনো রকমভাবে কোনো সরকারি কর্মচারী, সরকারি অফিসার বা কোনো বড় কোনো পদে আছে এরকম কোনো ব্যক্তির আবেদন করতে পারবেন না। তো ঠিক ই শ্রম কার্ডের ক্ষেত্রে সেই সেম ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা কী করেছেন এই ই শ্রম কার্ডের সুবিধা পাওয়ার জন্য, তো কী করেছেন তারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন না, তারা স্থায়ী চাকরি করেন, বড় বড় কোনো ক্ষেত্রে কাজ করেন, তারা এখানে আবেদন করে ফেলেছেন। তো বলা হচ্ছে ডেটা ভুল দিলে জালিয়াতির কিন্তু অভিযোগ আপনার বিরুদ্ধে উঠবে। যদি কোনো অবিশ্বাসযোগ্য কোনো বিবরণ বা কোনো ভুল ডেটা দেওয়া হয় তাহলে ই শ্রম কার্ডটি সেই ব্যক্তি পাবেন না। প্রত্যেক ব্যক্তিকে নিজের পেশা, বার্ষিক আয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। যদি এগুলোর মধ্যে কোনোটা ভুল দেওয়া হয় তাহলে সেটা কিন্তু জালিয়াতির আওতায় ধরা হবে, তখন সেই ব্যক্তি কিন্তু ই শ্রম কার্ডের আওতায় পড়বে না, পাশাপাশি ব্যক্তির উপর জালিয়াতির মামলা করা হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, কিন্তু অনেকে কী করছেন, তো নিজের সমস্ত তথ্য গোপন করে বার্ষিক আয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, নিজের পেশা লুকিয়ে এখানে ই শ্রম কার্ড করেছেন, তো তাদের কিন্তু সমস্ত কিছু জালিয়াতির আওতায় ধরা হবে, তাদের কার্ডটা ব্লক করে দেওয়া হবে এবং তাদেরকে কী হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, জালিয়াতির মামলা। তারপরে বলা হয়েছে যারা পিএফের সদস্য নয়, ঠিক আছে, তো জানা গেছে যে সমস্ত শ্রমিক ভাড়া বাড়িতে থাকে তাদেরকে অসংগঠিত শ্রমিক হিসেবে বিবেচনা করা হবে। আবার কোনো কর্মরত যে কোনো ব্যক্তি, রাজ্য বিমা কর্পোরেশন অথবা ভবিষ্যৎ তহবিল সংস্থার যদি সদস্য নন তাহলে কিন্তু অসংগঠিত শ্রমিকের আওতায় ধরা হবে না, ঠিক আছে। আর এইসব শ্রমিকের সকলে কিন্তু ই শ্রম কার্ডের আওতায় পড়বে, অর্থাৎ যারা পিএফ, ইএসআই এই সমস্ত যে রয়েছে, পিএফ, এসআই এই সমস্ত যে রয়েছে,
এখানে তাদের নাম নেই, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকে কী করেছেন, তাদের পিএফে নাম রয়েছে, ইএসআই নাম রয়েছে, তারা কী করছেন এখানে আবেদন করে দিয়েছেন। তো এগুলো কিন্তু ধরা পড়েছে, ঠিক আছে, তাদের কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু জালিয়াতির মামলাও করা হচ্ছে। তো বন্ধুরা, আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা ঘটে থাকে, অর্থাৎ আপনি যদি পিএফে টাকা জমা করেন বা আপনি যদি পিএফের সদস্য হন, ইএসআই ফান্ডে আপনার নাম থেকে থাকে, তো ভুল করে আবেদন করতে যাবেন না। আর যদি আপনি আবেদন করে থাকেন যে আপনার হয়তো পিএফ আছে, ইএসআই রয়েছে, আপনি কোনো সরকারি অফিসে কাজ করেন, সরকারি সংস্থায় কাজ করেন, কিন্তু পেশা লুকিয়ে, বার্ষিক আয় লুকিয়ে, ঠিক আছে, আপনার নিজস্ব তথ্য লুকিয়ে এখানে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার কার্ডও ব্লক করা হবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করা হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন? তো এটা ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।